স্বাগতম বন্ধুরা আমাদের আজকের লেকচারে। আমরা আজকে দেখব বাংলাদেশের খনিজ সম্পদের ধাতব খনিজগুলো সম্পর্কে। ধাতব খনিজ বলতে আমরা বুঝি যে ধাতব পদার্থ যে খনিজগুলো থেকে পাওয়া যায় সেগুলোই ধাতব খনিজ। বাংলাদেশে প্রধানত যে দুটি ধাতব খনিজ পাওয়া যায় সেটি হলো তামা এবং লোহা। এই সম্প্রতি দিনাজপুরের মধ্যপাড়া এবং রংপুরের পীরগঞ্জে ভূগর্ভস্থ আগ্নেয়শিলার সাথে তামাকের সন্ধান পাওয়া গেছে। সাধারণত আগ্নেয়শিলার সাথে যে পরিমাণ তামা মিশ্রিত থাকে এখানে তা অপেক্ষা অনেক বেশি তামা মিশ্রিত আছে বলে ধারণা করা হচ্ছে এবং তামা উত্তোলনের সম্ভাব্যতা সম্পর্কে এখনও পরীক্ষা চলছে। এবং এরপরে রয়েছে লোহা। বাংলাদেশের বিভিন্ন স্থানে নিচু মানের আকরিক লোহা রয়েছে, যেমন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম। এই সব জেলায় আকরিক লোহার সন্ধান পাওয়া গেছে। এছাড়াও রাজশাহী, দিনাজপুর, বগুড়া, রংপুর জেলায় ভূগর্ভে বিভিন্ন প্রাচীন শিলার সাথে উন্নত মানের আকরিক লোহা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করে। এবার আমরা খনিজ সম্পদ সম্পর্কে দেখছিলাম। এবার যদি আমরা জানি যে জাতীয় অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব কী কী, তাহলে আমরা প্রথমেই দেখব যে খনিজ সম্পদ বিভিন্ন যে শিল্প রয়েছে সেই শিল্প কারখানায় শিল্পের কাঁচামাল হিসেবে খনিজ সম্পদগুলো ব্যবহার করা হয়। খনিজ সম্পদ শিল্পক্ষেত্রে ব্যবহারযোগ্য কাঁচামাল যোগান দিয়ে শিল্পোন্নয়নের গতি অব্যাহত রাখে। চুনাপাথর, সিলিকা, বালু, গন্ধক, সাদামাটি প্রভৃতি খনিজ পদার্থ বিভিন্ন রাসায়নিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়ে থাকে। এছাড়াও সিমেন্ট, সাবান, কাগজ প্রভৃতি শিল্পে চুনাপাথর এবং মৃৎশিল্প ও কাঁচ শিল্পে সিলিকা বালু কাঁচ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এরপরে জাতীয় অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখে খনিজ পদার্থ, সেটি হলো বৈদেশিক মুদ্রার অপচয় কিন্তু হ্রাস করে। আমরা যদি এই যে শিল্পের কাঁচামালগুলো ব্যবহার করছি এগুলো যদি আমরা বিদেশ থেকে আমদানি করতে চাইতাম প্রচুর পরিমাণে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা খরচ হতো, সেই খরচটা কিন্তু আমাদের কমিয়ে দিচ্ছে এই যে আমাদের বিভিন্ন দেশীয় খনিজ সম্পদ। এরপরেই আমাদের কৃষির উন্নয়নেও কিন্তু খনিজ সম্পদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খনিজ কৃষির উন্নয়নে যেসব প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করতে কিন্তু কয়লা, লোহা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এগুলো প্রয়োজন হয়। এছাড়া সম্পদ শক্তি হিসেবেও কিন্তু বিভিন্ন খনিজ সম্পদ কিন্তু হচ্ছে বিভিন্ন সময়ে ব্যবহৃত হয়। আবার আধুনিক কৃষি যন্ত্রপাতি চালাতে ডিজেল, পেট্রোলিয়াম এইসবও ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা দেখি যে খনিজ সম্পদ আহরণ এবং যেসব শিল্প গড়ে ওঠে খনিজ সম্পদের উপর ভিত্তি করে সেসব শিল্পে কিন্তু প্রচুর কর্মসংস্থান তৈরি হয় এবং এতে আসলে আমাদের সমাজের বিভিন্ন যারা হচ্ছিল আসলে কি বলে বেকার থাকে তাদের কিন্তু কর্মসংস্থানে তৈরি হয় খনিজ সম্পদের মাধ্যমে। এছাড়াও রাস্তাঘাট, পুল, রেলপথ ইত্যাদি নির্মাণের জন্য কঠিন শিলা, নুড়ি, পাথর যেই প্রয়োজন হয় সেগুলোও কিন্তু আসলে খনিজ সম্পদ থেকে আসে এবং আমাদের পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছে। এবং সর্বোপরি খনিজ সম্পদ আসলে রপ্তানি বৃদ্ধিতে সাহায্য করে। আমরা খনিজ সম্পদ থেকে বিভিন্ন যে কাঁচামাল হিসেবে শিল্পে ব্যবহার করি সেই সব জিনিস কিন্তু আমরা আমাদের দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও ব্যবহার করছি। আমরা দেখছিলাম খনিজ সম্পদ সম্পর্কে, পরবর্তী ভিডিওতে আমরা জানবো শক্তি সম্পদ সম্পর্কে। দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।